কপি কর আই ইউর এই আমি কত আমার বিচারবা তোমার এত বড় কালে যা কই রে মাথা বেরাইছ না যে কি করে ইয়া পড়ি কি করে নামাজ পড়তে যাব গো ইউর আরে চিচি চিচি চি ওলি কি রে আপনার জলি মরে গেলাম রে তলি মরে গেলাম বাহ খুব সুন্দর তো শাড়িটা ছোট লোকের বাচ্চা দিলে তো শাড়িটা নোংরা করি কি করছিস বোন আই বসে তো শাক বাচ্ছি তোর হাতে কি এই তে এদের বাজার দেখ দিনি বোন কেমন হইছে আরে শাড়িটা তো কি মজা লাগছে মজা লাগবে না তোর ভাই শপিং মল থেকে এক জগ টাকা দিয়ে এসেছে তোদের ঈদের বাজার হই গিস না বোন আমাদের এবার বাজার করে দিবে না আবার একটু মার খেয়ে গেছে তো একবারে কুরবানি ঈদে বাজার করে দিবে ও মা কি বলছিস বোন এই দা তোর ভাই ঈদে বাজার করে দিয়েছে আবার বলছে কুরবানিতে বাজার করে দিব তোর স্বামী তো ভালো রে বোন কি মজার বাজার করে দিয়েছে রসুনের পাছা সবই এক কোনো বেটা ছেলে ভালো হয় না ভালো কইরে নিতে হয় শুন বছরকার দিন বাজার ঘাট না করলে ঈদ মানাবে রে বাগি বুগি বাজারটা করিলে কিন্তু কি করি বাগা বুড়ি বোন আমাদের মিনসি একবারই আলাদা আরে তুই জিজ ধরবি জিজ না ধরলে বাজার কই দিবেন নাকি ঠিক আছে আজ বাড়ি আসু কি করি যে কাপড় আদাই করতে হয় তাও দেখছি আচ্ছা কাকি মা তো জিজ ধরবে আমি আমার কাকি ধরবো আমার তো বাজার হচ্ছে না তুমি তোমার মার আঁচল ধরো তাহলে তোমারও বাজার হয়ে যাবে বুবু তাহলে চলে গেলাম ধরে মেহিন একটু ধর একটু পানি দাও তো লিখক কানা দুটু খেতে দাও হাড়িতে ভাত আছে কি লুকা আমি করে চাকর না আরে তোর মা খুরি সাহেবের মতন গজরাইছে কিনে আমি তো তোর মাকে বলেই দিয়েছি এই ঈদে আমার হাল খারাপ কুরবানিতে বাজার করে দিব তুমি কুরবানিতে বাজার করে দিবা আর আমি কি ঈদে কেনা পুরি কাটাবো তোমার সাথে 10 বছর ধরে সংসার করছি তুমি ঈদ পরবে দেখো না যে সোয়ালে বাজার করে দিলা তোমার সংসার আমি আর করব না থাকো তোমার সংসার লি হ্যাঁ মা তাই চলো আব্বা বাজার ঘাট করে দেন না কিছু না দরকার হয় একটা নতুন বাপ ধরে নেব বাজারের কোনো অভাব হবে না হ্যাঁ রোশন তাই চ তালাও 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 এভাবে মানুষ আসায়ও না চলো আজকে তোমাদেরকে সুদ করি হলেও বাজার করে দিচ্ছি এটা আমার এটা রোশনের এটা আমার মার আর ওই সাদা শাড়িটা দাও দিনি ভাই আরে বাপরে এ যেভাবে বাজার করতে লেগেছে আমাকে তো শেষ করে ফেলবে আচ্ছা সোহানা বিশাল বিকাই দিয়ে গেছে বার চলো বার চলো বার চলো কেন কি হয়েছে রান্নাঘরের গ্যাস বন্ধ করতে ভুলে গেছি এতক্ষণ মনে হয় বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেল ও তোমাকে টেনশন করতে হবে না আমিও মোটরের সুইচ বন্ধ করতে ভুলে গেছি আপনি ট্যাঙ্কি উপরে পানি পরিষেবা আগুন নিয়ে যাবে কি করে যেমন বাপ সেই রকম মা একাই ভুলে যেমন কুকুর তেমন কুকুর ভাই এইগুলো সব প্যাক করে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন ভাই রমজান তো শেষ হয়ে গেল ইনশাল্লাহ আগামীকাল ঈদ
তুমি তো নামাজ রোজা কিছুই করো না, আবার বছরকার দিনে ঈদের নামাজে টাইম মতো পৌঁছাও না। তো তোমার বাড়ির কাছে ঈদগাহ, এবার একটু টাইম মতো পৌঁছানোর চেষ্টা করো। হ্যাঁ হুজুর, ইনশাল্লাহ এবার টাইমেই পৌঁছাবো। রওশান, তোর মা করে তুই যে বললি মরে গেছে, বাদ দাও ওইসব ছোটখাটো জিনিস নিয়ে ঝামেলা করে লাভ নাই। মাওলানা সাহেব আমাকে নামাজ পড়তে যাওয়ালেই ধরে চললো। সে তো ভালো কথা, নামাজ পড়তে যাবা? কোনদিন তো এক রাকাত নামাজ পড়ে দেখলা না। তাহলে একটা পাঞ্জাবি গড়ি নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে যাও। এলো, টাকা দাও। ভালো ফিটিং হবে তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঘুরে দিয়ে যাবো আমি করেছি। ভাই, একটা পাঞ্জাবি গড়ি দিতে হবে। অসম্ভব, কালকে ঈদের আইসক্রিম আমি অর্ডার দিতে পারবো না। না ভাই, পাঞ্জাবিটা গড়ি দিতেই হবে, দরকার হয় তোমার মেন হাতটা ধরছি। যতই তুমি আমার মেন হাত ধরো আমি পারবো না। শুনো, দরকার হয় তুমি কালকে সকালে দিও, জানে নামাজটা আমি পড়তে পারি। তাই তো গো, এত করে যখন বলছো, ঠিক আছে দাও চেষ্টা করবো। এই আমার ফিতিটা দে, আমার ফিতিলি মরে কেনে সবাই। এই দেখো নতুন মডেলের শাড়ি, এই দেখো নতুন মডেলের শাড়ি এনেছি, 10,000 টাকা দাম নিল। বাহ, খুব সুন্দর তো বেনারসিটা। যাই, আমি সবাইকে দেখিয়ে আসি। তুমি বসো, আমি সবাইকে এটা দেখিয়ে আসি। তোরা বড় লোক মানুষ, শপিং মলে বাজার করবি? আমি ওই পাড়া থেকে দেখিলে আসি। তাহলে থাক, যা তাহলে। এই ডিজাইনটাই
ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছে। সুন্দর তো। লে দুজনের সুন্দর করে দিলাম, ভালো হয়েছে না? চল মুস্কান, এই রোজটা চল না হলে আমরা ঈদ কাটাতে পারবো না। মশার মুখে পা ভরে দিব নাকি? আমার মুখে পা ভরবি? ওহ, পাঞ্জাবিটা দেও ভাই। তোমার জামার লেগে আমি সারা রাত ঘুমাইতে পাইনি। তেল সাবানটা কই? হাতের মাথায় একটা জিনিসও পাওয়া যায় না। আরে গামছাটা কোথায় গো? সকাল থেকে ইলিম ডিলিম করে নামাজ পড়ার সময় হয়ে গেছে, আর এখন ধরপাল লাগিয়ে দিয়েছো। গামছাটা দিচ্ছ, নুংরা দিতে হবে না, নুংরা দাও, তাড়াতাড়ি নিয়ে আসো। এ তো খোলাও, জীবনে কোনো ঈদে দেখুন না যে টাইম মতো নামাজ পড়তে গেল। মাথা বেড়াইছে না যে? দাঁড়াও। আরে ছিছি, এমনি লেট হয়ে যাচ্ছে, যা দিবা তাড়াতাড়ি দাও। শালা কানা, তুই আমাকে ধাক্কা মারলি, চোখে দেখতে পাসনি? আমিও নামাজি লোক বলি তোকে ছেড়ে দিলু, নাহলে তোর মুখ ফাটিয়ে দিত নাকি রৌশান? তুই নামাজি? এই কি ছুঁচে নামাজ পেয়ে গঙ্গার জল? এই শালা তো খুব জ্বালালো, এই শালাকে আছড়াবো। এই কি বলছিলে? কি গো তোমরা ভুল করে এমনি আসছো কেনে? ঈদগা তো অমনে, চলো নামাজ পড়ে আসি। কি চলো নামাজ আবার কাল পড়ো? নামাজ নামাজ আবার সামনে বার পড়ো, নামাজ হয়ে গেল। ভাই এদিকে একটু শুনো। হ্যাঁ ভাই বলো। অমায়ক হাতের কাজ তোমার, সকাল থেকে যে দেখছে সেই নাম করছে। নিজের মুখে নিজে প্রশংসা করতে হয় না, কিন্তু তবু বলছি কাজ আমি সত্যি ভালো করি। আসো ভাই একটু খোলাখুলি করি। কেন
না কি হইছে মাছকে নে? তুই দেখ কি হইছে, কুথাকার কলার কোথায় লাগিছিস? এবার এই মডেলটাই চলছে, এবার এই মডেলটাই চলছে না? বন্ধুরা কেমন আছেন? নাম্বার ওয়ান গ্রামীণ টিভি ও রওশন টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই পবিত্র ঈদের প্রীতি ও শুভেচ্ছা। আর হ্যাঁ বন্ধুরা, ঈদের দিন গাড়ি ঘোড়াটা একটু আস্তে চালাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।